আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকার বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, রিয়েলমি অবশেষে তাদের রিয়েলমি 5 সিরিজের দুটি স্মার্টফোন রিয়েলমি 5 এবং রিয়েলমি 5 প্রো এই দুটি স্মার্টফোনকে ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করে দিয়েছে। আর ফোনগুলোকে মিড রেঞ্জের মধ্যে লঞ্চ করা হয়েছে, যেগুলো রেডমির সকল স্মার্টফোনের সাথে কম্পিট করবে। আর আজকের ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে রিয়েলমি 5 প্রো ফোনটি কিনে আলোচনা করব, জানবো ফোনটির মধ্যে কী কী স্পেসিফিকেশন থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশের মার্কেটে কেমন হতে পারে, এবং ভিডিওটির শেষে থাকবে ফোনটিকে নিয়ে আমার একটি মতামত যে আসলে রিয়েলমি 5 প্রো ফোনটি রেডমি নোট 7 প্রো ফোনটিকে কেমন টক্কর দিতে পারবে। সো বন্ধুরা, রিয়েলমি 5 প্রো ফোনটিকে নিয়ে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। প্রথমে যদি আমরা ফোনটির ডিজাইনকে নিয়ে কথা বলি, তাহলে রিয়েলমি 3 প্রো এবং রিয়েলমি 5 প্রো এই দুটি ফোনের ডিজাইনের মধ্যে মেন চেঞ্জ করা হয়েছে ফোনটির রিয়ারের মধ্যে। কারণ ফোনটির রিয়ারে গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশের সাথে ডায়মন্ড কাটের শেপ দেওয়া হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে অনেক প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড লাগবে। আর সাথে কর্নার করা হয়েছে ক্যামেরা প্লেসমেন্ট, যেখানে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে এবং মিডলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বন্ধুরা, ডিজাইনের দিক থেকে ফোনটিকে আমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তবে ফোনটির বিল্ড কোয়ালিটি আমাকে অনেকটা ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ ফোনটিতে প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির রিয়ারে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাবে এবং ফোনটির বিল্ড কোয়ালিটিও ততটা লং লাস্টিং হবে না। তাই ফোনটিতে প্লাস্টিক বডির পরিবর্তে গ্লাস বডি দিলে বেশি ভালো হতো। ডিসপ্লের কথা বললে ফোনটিতে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ আগের থেকে অনেক কমানো হয়েছে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র নিচে একটি চিকন চিন দেখতে পাবেন এবং উপরে একটি ছোট ওয়াটার ড্রপ নজ দেখতে পাবেন। এছাড়া ফোনটির ডিসপ্লে থেকে আমরা অনেক ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবো। আর ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে ফোনটিতে আইপিএস ডিসপ্লের পরিবর্তে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে বেশি ভালো হতো। পারফরমেন্সের কথা বলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 712 প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 4GB, 6GB ও 8GB র্যামের সাপোর্ট থাকবে। এর সাথে ফোনটিতে UFS 2.1 এর সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড পাই বেস্ট কালারোস 6 এর অপারেটিং সিস্টেম। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি অনেক পাওয়ারফুল হবে। আমরা ফোনটি দিয়ে যে কোনো এইচডি হেভি গেম, যেমন অ্যাসপ্যাল্ট 9, পাবজি সহ যে কোনো এইচডি হেভি গেমস ফুল গ্রাফিক্সে খেলতে পারবো, কোনো প্রকার ল্যাগ অথবা বাগের দেখা দিবে না। আর ব্যাটারির কথা বলে ফোনটিতে 4035 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে USB টাইপ সি পোর্ট এবং ভুক চার্জ 3.0 সাপোর্ট, যেটি দিয়ে আমরা ফোনটিকে অনেক তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। সো চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ এই দুটি নিয়ে ফোনটিতে তেমন কোনো সমস্যা হবে না। বন্ধুরা, রিয়েলমি 5 প্রো ফোনটিতে যে জিনিসটিকে বেশি হাইলাইট করা হয়েছে সেই জিনিসটা হচ্ছে ফোনটির ক্যামেরা। কারণ ফোনটির এর 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, এটি হচ্ছে প্রাইমারি লেন্স, এবং এটিতে সোনির IMX586 এর সেন্সর দেওয়া হয়েছে। অপর তিনটি ক্যামেরার মধ্যে একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, এটি হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং বাকি দুটি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেলের, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং একটি হচ্ছে মাইক্রো লেন্স। আর সাথে ফোনটির ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটিতে সোনির IMX471 এর সেন্সর দেওয়া হয়েছে। বন্ধুরা, খাতা কলমে মনে হচ্ছে ফোনটির ক্যামেরা মোটামুটি ভালোই হবে, কারণ ফোনটিতে যে সমস্ত ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে সেই সকল ফিচারের মাধ্যমে আমরা ফোনটিতে অনেক ভালো পিকচার তুলতে পারবো। তবে ফোনটির ক্যামেরা পারফরমেন্স রিয়েল লাইফে কেমন হয়, এটি যখন ফোনটি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন ফোনটিকে ব্যবহার করে বোঝা যাবে। আপাতত খাতা কলমে ফোনটির ক্যামেরা মোটামুটি ভালোই মনে হচ্ছে। বন্ধুরা, রিয়েলমি 5 প্রো ফোনটিকে নিয়ে প্রায় অনেক কিছু তো জানা হলো, এখন যদি ফোনটিকে নিয়ে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিকের কথা বলি, তাহলে ভালো দিকের কথা বলে ফোনটিতে অনেক ভালো ডিজাইন করা হয়েছে, ফোনটির হার্ডওয়্যার অনেক ভালো দেওয়া হয়েছে, ফোনটিতে ভালো ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে এবং ফোনটিতে অনেক ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে এবং এর মধ্যে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লটও দেওয়া হয়েছে। আর খারাপ দিকের কথা বলে ফোনটিতে প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, যদি ফোনটিতে গ্লাস বডি দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো হতো। ফোনটিতে আইপিএস প্যানেল ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে ভালো হতো। ফোনটির অপারেটিং সিস্টেম ততটা সুবিধার না, তাই ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েডের মতো কোনো অপারেটিং সিস্টেম দিলে ভালো হতো। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির প্রাইস ইন্ডিয়ান মার্কেটে যা রাখা হয়েছে সে অনুযায়ী ফোনটির প্রাইস হবে বাংলাদেশে 17-25 হাজার টাকার মধ্যে। তবে ফোনটি যখন নতুন নতুন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন ফোনটির প্রাইস কিন্তু অনেক বেশি হবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে প্রাইস অনুযায়ী ফোনটিতে মোটামুটি সকল কিছু ভালো দেওয়া হয়েছে, তবে ফোনটির বিল্ড কোয়ালিটি এবং অপারেটিং সিস্টেম এই দুটি দিকে কিছুটা ইম্প্রুভ করলে আরও বেশি ভালো হতো। তো বন্ধুরা, রিয়েলমি 5 প্রো ফোনটিকে নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটিকে নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখন এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।